ঠাকুরগাঁও জেলার এক সময় জনপ্রিয় সিনেমা হল বলাকা সিনেমা হল। এটি আপনার এখন পুরোপুরি ব্যবহৃত হচ্ছে একটি সিমেন্টের কারখানা হিসেবে। আপনারা যদি ভিডিওতে দেখেন যে ঠাকুরগাঁও এই সিনেমা হলটি এক সময় জনপ্রিয় সিনেমা হল হিসেবে পরিচিত ছিল ঠাকুরগাঁও জেলার বাসের কাছে। মানুষ এক সময় এই সিনেমা হলে অনেক দূর দূরান্ত থেকে পিক আপ, অটোরিক্সা জিনিস নিয়ে এই সিনেমা হলে ছবি দেখতে আসতো। এই সিনেমা হলে এক পাশে সেলুন হিসেবে ব্যবহৃত হয়, আর এক পাশে ব্যবহৃত হয় সিমেন্টের গোডাউন হিসাবে। আপনাদেরকে যদি ভিতরে নিয়ে যাই দেখাই, এই সিনেমা হলটির ভিতরের সাইড এটা এই যে সিনেমা হলের টিকিট, এখানে থেকেই মানুষ ভিতরে ঢুকতো সিঁড়ি দিয়ে। দেখেন, এখন আপনারা দেখলে দেখতে পাচ্ছেন যে চারিদিকে সিমেন্ট দিয়ে ভর্তি। এটা এখন সিমেন্টের গোডাউন। আমরা যে দোতলায় যাই দেখি, যে জায়গাতে মানুষ বসে সিনেমা দেখতো বা ডিসি রুম, আর এই হলের সব শেষ সিনেমা হল ছিল সম্ভবত মনপড়া টু। এই যে মনপড়া টু এর পর থেকে সিনেমা হলটি হয়তো বা বন্ধ হয়ে যায়, এরপর থেকে সিনেমা হল এইভাবে চলছে মানে বন্ধ হয়ে আছে। এছাড়া ঠাকুরগাঁও জেলার যেসব সিনেমা হল রয়েছে সব সিনেমা হলে বেহাল দশা। কিছু সিনেমা হল পরিণত হয়েছে স্কুল হিসাবে, কিছু সিনেমা হল সিনেমা হলের জায়গা পরিণত হয়েছে আপনার অসপ্রসপ্ত জায়গা হিসাবে। এগুলো আমরা পরের ভিডিওতে দেখাবো। আপাতত আমরা এই ভিডিওর মধ্যে আপনারা দেখেন যে সিনেমা হলের ঠাকুরগাঁও জেলার সিনেমা হল বড়, সবচেয়ে বড় সিনেমা হল ঠাকুরগাঁও জেলা শহরের মধ্যে, সেটা ছিল বলাকা সিনেমা হল। এখন সেই বলাকা সিনেমা হলের চারপাশেই দেখবেন সিমেন্টের গোডাউন। আপনার দোতলায় দেখবেন যে আমাদের সিঁড়ির পথেও দেখবেন যে দেখা দেওয়া আছে যাতে বন্ধ। আমরা আপনাদের দোতলা দেখালাম, এই হলো ঠাকুরগাঁও জেলার সিনেমা হলের শেষ অবস্থা। আমরা দ্বিতীয় ভিডিওতে দেখাবো ঠাকুরগাঁও সিনেমা জেলার সিনেমা হলের বাকি দুটা, যেটা একটা মৌসুমী আর আরেক সিনেমা হল আপনার ছিল আলিয়া সিনেমা হল। এই আলিয়া সিনেমা হল এখন পরিণত হয়েছে আপনার মুতার জায়গা হিসাবে, আর মৌসুমী সিনেমা হল স্কুল হিসাবে। পরে ভিডিওতে দেখাবো, আশা করি আপনারা আমাদের ভিডিওটি দেখবেন। ধন্যবাদ।